মুসলিম উম্মার সকল সমস্যার সমাধান এলো ইসলামিক অ্যাপ 24 আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করুন চোখ রাখুন সর্বক্ষণ ইউটিউব চ্যানেল অ্যাপ 24 এর পর্দা আল্লামা শেখ নজরুল ইসলাম বিন ইউসুফ আমি শেখকে উদারত আহ্বান জানাচ্ছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال تعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ أما بعد وعن سفيان ابن ثقاف رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل أحدا غيرك قال قل آمنت بالله ثم استقيم رواه مسلم
أما بعد وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছোট কয়ের কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের মহতরম সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ কাইয়ুম খান সাহেব ছোট কয়ের কেন্দ্রীয় জামে মসজিদ আজকের এই মাহফিলের প্রধান অতিথি বরেণ্য রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান শকুর চেয়ারম্যান বাড়িয়া ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোমেন মিয়া কাউন্সিলর 41 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন আলোচনা শুনিয়ে ধন্য করছিলেন ঢাকা বংশাল থেকে আগত আমাদের দিনী ভাই ডক্টর হাসান জামিল আলোচনা রেখেছেন আলোচনা করবেন সকলের কণ্ঠ যোগ্যতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দেশ সারা বিশ্বের জন্য কবুল করুন আমরা সকলে বলি আমিন শুকরিয়া আদায় করছি প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারাক করে দয়া করে রহম করে করুণা করে আজকের এই কোরআন মাজিদের আলোচনা শোনার জন্য নবীজির সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য এই মজলিসে উপস্থিত করেছেন আসার বসার আলোচনা করার ও শোনার যিনি সুন্দর পরিবেশের সুযোগ করে দিলেন সে মালিকের কাছে আমরা অনুগত হয়ে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দিশারী মানবতার মর্ত প্রতীক যিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ যিনি ছিলেন একটা সফল রাষ্ট্রের পরিচালক যিনি পথভোলা মানুষগুলিকে কোরআন বুঝিয়ে কোরআন শুনিয়ে তার আদর্শ দিয়ে সঠিক পথের দিশা দিয়েছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেছিলেন
যিনি সুন্দর একটি রাষ্ট্র গঠন করলেন, বললেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সেই বিশ্ব নেতা বিশ্ব নবী তার শানে আমরা সংক্ষিপ্ত দুরুদ পেশ করছি, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত ভাইরা, আমরা শুনতে এসেছি আল কোরআন, জোরে বলুন কি কোরআন মাজিদ। এই কিতাবের প্রতি আপনাদের সন্দেহ আছে বিন্দু মাত্র? যালিকাল কিতাব লা রাইবা ফি লা শাক্কা ফিহি, সন্দেহ তো নাই, সন্দেহর লেশ মাত্র নাই। যদি কারো থাকে একটু হাত তুলবেন, আজকে এই কোরআন থেকে কথা হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন মাজিদ যে নাবির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ 23টি বৎসরে বিভিন্ন প্রয়োজনের প্রেক্ষিতে নাজিল করেছেন, সেই নাবির প্রতি আপনাদের সন্দেহ আছে বিন্দুমাত্র? কিছু কোন জীবনের? সম্মানিত উপস্থিতি, আমাদের কারোই সন্দেহ নেই, আমরা বিশ্বাস করি যে আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওহীদের দাওয়াত আল্লাহর পক্ষ থেকে রেসালাতের দায়িত্ব দিয়েই এই পৃথিবীতে আমাদের নবীকে পাঠানো হয়েছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলান নূর, তিনি অন্ধকারকে দূরভূত করে আলো জ্বালিয়েছিলেন হেদায়েতের আলো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ সারা জীবন মিথ্যা কথা বলল, সে সমাজে সকল জায়গায় মিথ্যাবাদী বলে পরিচিত, কিন্তু এই ব্যক্তিটা বলল ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। এই কথাটা সত্য বলেছে, সারা জীবনের মিথ্যা কথা বললে মিথ্যাবাদী বলে পরিচিত থাকলেও কোরআন থেকে বলেছেন, এই কথাটা সত্য কি না? এটা সবচাইতে বড় সত্য, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, ও আমিলা বিহি উজরা, যারা কোরআন থেকে আমল করে তাদেরকে আল্লাহ উত্তম আজর দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আদালা বিহি হাকামা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই সত্য বিচার করে। জোরে বলেন কথা ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের, জীবনে যতদিন বেঁচে থাকবে কাফের হয়ে বেঁচে থাকবে। জোরে জোরে চিৎকার দেয়া বলুন কথা ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে বলেছি এই কোরআনের যতগুলি আয়াত রয়েছে, যতগুলি সূরা রয়েছে, কোনো একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে যেটা আল্লাহর কোরআন মাজিদের আয়াত নয়, এই আয়াতের উপর এই আয়াত আমাদের জন্য নাজিল হয় নাই, এই আয়াতের উদ্দেশ্য মানুষ, মানুষের ব্যাপারে আল্লাহ পাক নাজিল করেন নাই, এই অস্বীকার করলে সে আর মোমেন থাকতে পারে? সে আর মোমেন থাকবে? আল্লাহ পাক দলিল দিচ্ছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফির। আমার ভাইরা অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যেই লোকগুলি কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসেক। জোরে জোরে চিৎকার দেয়া বলুন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে 2020 সাল আমরা যে ভূখণ্ডে বসবাস করি, অনেক মার ইজ্জতের বিনিময়, অনেক শাহাদত এর বিনিময়, রক্ত বিন্দুর বিনিময় এদেশের মানুষ, আমাদের পূর্বপুরুষগণ, মুক্তিযোদ্ধা সাহেবরা যারা এখনো জীবিত আছেন, যারা ইন্তেকাল করেছেন, তাদের জীবনের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের এদেশটাকে স্বাধীন করে দিয়েছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্বাধীন সার্বভৌম একটা দেশে বসবাস করি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের মধ্যে যে কোরআন তেলাওয়াত করতেন, যেই কোরআন দিয়া বিশ্ব নবী নামাজ পড়াতেন, সলা আদায় করতেন, এই কোরআন দিয়াই তিনি সমাজ রাষ্ট্র চালিয়েছেন। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, নামাজের কোরআন সমাজে ছিল, নামাজের কোরআন রাষ্ট্রে ছিল, তাই তো নবীজি এমন একটা রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রে চোর চুর্নি ধরা পড়লে হাত কেটে দেওয়া হতো, যে রাষ্ট্রে সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন নারী তার যে রূপ লাবণ্য স্বর্ণ, তার ইজ্জত আবরু নিয়া অভয় হিসাবে তিনি পথ চলতে পারত, তার কোনো ভয় থাকতো না, এমন একটা রাষ্ট্র বিশ্বনবী কায়েম করেছিল। দুঃখজনক হলেও সত্য, যে দেশে শতকরা 90% আমরা মুসলিম দাবি করি, এমন এই রাষ্ট্রে আমরা নামাজ পড়ি কোরআন দিয়া, সালাত আদায় করি কোরআন দিয়া, কিন্তু বন্ধু সমাজ চলে না কোরআন দিয়া। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? সমাজ চলে না সেই কোরআন দিয়া, নামাজের কোরআন সমাজে নাই, রাষ্ট্রেও নাই। শান্তি শান্তি যতই জিকির করেন, আপনি গাছ লাগাবেন নিম গাছ আর খেজুরের রসের আশা করবেন, আদৌ সম্ভব? আমার ভাইরা, বিশ্বনবী এই কোরআন থেকে তিনি মানুষকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়াবাসী, পৃথিবীবাসী, হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইনাতিন মিনাল হুদা, এমন সুস্পষ্ট হুদা, এমন সুস্পষ্ট হেদায়েত যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি এই কোরআন থেকে নসিহত শুনিয়েছেন। আল্লাহর নবীর সামনে যারা বসা ছিল সেই মানুষগুলির মাথাগুলি ছিল আলাদা আলাদা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মাথাগুলি ছিল আলাদা আলাদা, বডিটা ছিল আলাদা, কিন্তু কথা ছিল একটা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মাথা আলাদা, বডি আলাদা, কথা তাদের একটা। মাথা আলাদা, বডি আলাদা, বুক আলাদা, ব্যথা ছিল একটা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকে আপনারা যারা আমার সামনে বসা, আপনাদের মাথাগুলি আমাদের মাথাগুলি আলাদা আলাদা, সামনে ডানে বানে বামে পিছনে যারা বসা, আমাদের মাথাগুলি আলাদা, বডগুলি আলাদা, আমাদের দেহটা আলাদা, চিন্তা চেতনাও আমাদের আলাদা আলাদা আছে, আছে কি নেই? জোরে বলেন। নবীজির জামানায় সব মানুষগুলি যারা সামনে বসত, যারা পিছনে বসত, ডানে বসত, সকলের বডি আলাদা ছিল কিন্তু কথা ছিল একটা, তাদের বক্ষগুলি আলাদা ছিল, ব্যথা ছিল একটা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা নিজেকে মমিন দাবি করি, বিভাজন হতে হতে আজকে এমন ভাগ হওয়া হয়েছি, টুপুতে ভাগ, দাড়িতে ভাগ, পোশাকে ভাগ, সলাপে ভাগ,
ইসলামে ভাগাভাগি করে আজকে আমরা বিভিন্ন দলে বিভাজন হয়ে আজকে আমাদের উপরে সারা পৃথিবীর কুফাররা আল মিল্লাতুন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা বিশ্বনবী বলছেন আজ থেকে 1500 বছর আগে সারা বিশ্বের কুফাররা এক মিল্লাত সারা বিশ্বের কাফেররা রসুনের জাত কিসের জাত রসুনের জাত রসুন দেখেছেন আপনারা রসুনের কোষগুলি আলাদা কিন্তু নিচের সাইডে সব এক জায়গায় জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আমার ভাইরা আজকে আমরা মুসলমানরা পেঁয়াজের মতো হতে পারলাম না আপনারা বলবেন হুজুর পেঁয়াজের কথা আনলেন আমাদের দেশের একজন নেত্রী সংসদে বলছে যে পেঁয়াজ ছাড়া খাবেন তরকারি জনগণ বলল যেমন তোমরা সরকারি আমরাও খাই পেঁয়াজ ছাড়া তরকারি আমার ভাইরা এমন পেঁয়াজের দাম বাড়ে গেছে আজ এই পেঁয়াজের কথা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদে যেও না মসজিদে প্রবেশ করো না কারণ মুখে দুর্গন্ধ হবে তবে খাওয়া একবারে নিষেধ নাই সেটাকে প্রক্রিয়া করে খেতে হবে জোরে বলেন কথা ঠিক না বেটি এই পেঁয়াজের কথা কোরআনে আছে আছে কি নাই মিম বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসাল বাসালুন মানে পেঁয়াজ কোরআনে সূরা বাকারা এই পেঁয়াজের কথাও আছে সম্মানিত ভাইরা বিধায় পেঁয়াজকে একবারে ফেলে দিলে চলবে না বিশ্বনবী বলছেন যে মোমেনরা হবে পেঁয়াজের মতো পেঁয়াজের একটা চামড়া উঠায় দিলে আরেকটা তৈরি থাকে জোরে বলেন কথা ঠিক না বে ঠিক একজন মোমিনকে এই দুনিয়াতে শহীদ করে দিলে আরেকজন লিডার দাঁড়িয়ে যায় জোরে বলেন কথা ঠিক না বে ঠিক মাজলুম মানুষের জন্য আরেকজন নেতা দাঁড়িয়ে যায় দ্বিতীয় জনকে শহীদ করে দিলে তৃতীয় জন অপেক্ষায় থাকে আমার ভাইরা বিশ্বনবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফেররা হচ্ছে রসুনের মতো এক মিল্লাত তারা আলাদা আলাদা কোষ হলেও তারা কেউ চায় না কেউ আমেরিকা কেউ ভারতবর্ষ কিন্তু তারা রসুনের জাত আর মোমেনরা হবে পেঁয়াজের মতো একটা চামড়া উঠে গেলে আরেকটা তৈরি থাকবে সম্মানিত ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যারা বসত তাদের মধ্যে নেফাকি ছিল না জোরে বলেন কথা ঠিক না বে ঠিক দুই একজন আছে নবীজির জামানায় আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছেন এমন এক ব্যক্তি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সলুলের ছেলে উবাই তিনি ছিলেন মোনাফেক সর্দার একজন ব্যক্তি মোনাফেক ছিলেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু জাহাল দুনিয়া থেকে চলে গেছে আবু লাহাব উতবা বিন আবু মঈদ সাইবা তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের চেতনায় কাজ করার লোক আজও এই পৃথিবীতে আছে আমাদের সমাজেও আছে রাষ্ট্রেও আছে জোরে জোরে বলেন কথা ঠিক না বে ঠিক সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে অনেক মানুষ আছে নবী হ্যাঁ আপনি দেখবেন এই মানুষগুলি তারা বলে মাইয়া কুলু আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ওয়াবিল আখের আখিরাতকে বিশ্বাস করি ওমা হুম বিমুমিনিন হে নবী এরা মোমেন না এরা মোনাফিক এদের মুখের কথা অন্তরের কথা এক না জোরে বলেন কথা ঠিক না বে ঠিক কোরআন থেকে বললাম না আমার বাবার কথা বললাম আমার ভাইরা সূরা বাকারা খুলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী হাব আপনি দেখবেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে তারা বলে মাইয়া কুলু আমান্না বিল্লাহ আল্লাহর উপরে ঈমান এনেছি ওয়াবিল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করি ওমা হুম বিমুমিনিন এরা মুমিন না এরা মুনাফিক এই মুনাফিক আমাদের সমাজও আছে আছে কি নাই জোরে বলেন আমার ভাইরা সামনে এক কথা পিছনে আর এক কথা একবার মুমিনদের সঙ্গে মিলিত হয়
তখন বলে ইন্নামা আকুম আমরা তোমাদের সাথে আছি। আবার যখন কাফেরদের সাথে মিলিত হয় তখনও তারা এই কথাই বলে। আমার ভাইরা, বিধায় বোঝা গেল মানুষের মধ্যে মোনাফিক আছে। এই মোনাফিকরা হচ্ছে সারফুকার জাত। কিসের জাত? সারফুকার জাত। সারফুকা দেখবেন আমাদের বাড়িতে এই খাটের মধ্যে থাকে, বিছানার মধ্যে থাকে, তোষকের মধ্যে থাকে, বালিশের কোনায় বসবাস করে, আমাদের রক্ত খায়। আপনার রক্ত, আমার রক্ত, আমার সন্তানের রক্ত, স্ত্রী রক্ত খায়, আবার আমাদের বাড়িতে বসবাস করে। এরকম মোনাফেক আজকে মুসলমান সমাজে আছে কি নাই? মোনাফেক তো কাফেরদের মধ্যে হয় না, কাফের তো কুফার, সে তো আল্লাহদ্রোহী, আল্লাহকে স্বীকার করে না। সে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, আনসিন ইজ দ্য নাথিং, যার সিন নাই, দৃশ্য নাই, সেগুলি কিছু না। এ হচ্ছে কাফের। আর মোনাফেক হচ্ছে আল্লাহকেও সেজদা দেয়, আবার আল্লাহর আইনের বিরোধিতাও করে, আছে কি নাই? আমার ভাইরা, আপনি কিছু মানবেন কিছু মানবেন না, আমি জানি আপনারা সবাই নামাজি মানুষ, আপনারা সবাই ইমানদার মানুষ, নিঃসন্দেহে আপনারা ভালো মানুষ। কিন্তু আমার ভাইরা, কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী, বিশ্ব নবী যা তোমাদের কাছে নিয়ে এসেছেন মানব, যা তিনি নিয়ে এসেছেন এটা মানবা, যা নিষেধ করেছে তা বর্জন করবা। বিশ্ব নবী মেরাজ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মেরাজ করালেন, ইসরা করালেন। কোরআন মাজিদে মেরাজের ব্যাপারে সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসরা করালেন, এরপরে ঊর্ধ্বগমন করালেন। নবীজি সাত তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুলবৃক্ষ, একবারে বর্ডার এলাকা, আল্লাহ পাকের আরশ আজিমের কাছাকাছি পৌঁছে গেলেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চাশোক্ত সালাত উম্মতের জন্য দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নসিহত আপনারা জানেন, আমি পুরাতন ওয়াজ করব না, আজকে কিছু বিবেক জাগ্রত কথা আপনাদের সামনে বলতে চাই। আমার ভাইরা, প্রত্যেক জুমায় আপনারা খুতবা শুনেন, আজকে সাড়ে তিন বছর প্লাস আপনাদেরকে খুতবা শুনিয়ে আসছি, একটা খুতবার সঙ্গে অন্য খুতবার মিল রাখি না, কোরআন হাদিস খুঁজে খুঁজে বের করে নোট করে করে আপনাদেরকে শোনাই। আজকে আপনাদের বিবেকের কাছে কিছু কথা রেখে যেতে চাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক ইসরা করালেন, সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা সন্নিকটে নিয়ে গেলেন, উম্মতের জন্য সালাত দিলেন, আল্লাহ দিলেন সালাত, আল্লাহ দিলেন যাকাত, নবীজি যাকাত আদায় করে দেখালেন, আল্লাহ দিলেন সালাত, নবী উম্মতকে সালাত আদায় করে শিখালেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ দিলেন সিয়াম, আল্লাহর নবী পালন করে দেখিয়ে দিলেন উম্মতেরা কেমনে সিয়াম পালন করতে হয়। উম্মতের উপর সিয়াম আল্লাহ পাক ফরজ করে দিলেন, তার মানে সারা দুনিয়ার মানুষের উপর সিয়াম আল্লাহ ফরজ করে দিলেন। মালিকে নিসাবকে আল্লাহ দিলেন যাকাত, হজ, যারা মালিকে নিসাব, যারা খরচ বহন করতে পারবে এমন সামর্থ্য রাখে তাদের জন্য হজ, আছে কি নেই? এইগুলি সব আল্লাহ পাক তার নবীর মাধ্যমে মুমিনদের উপর ফরজ করে দিলেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু বলুন তো বন্ধু, মদ গাঁজা হিরোইন দিলেন কে? একটু চিৎকার দিয়ে বলুন, মদ গাঁজা হিরোইন দিলেন কে? এটা নিয়ে এসছেন নবী, নিয়ে আসেন নাই, এটা নিয়ে এসেছে মানুষ, শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যেও আছে কি নাই? একটু চিৎকার দিয়ে বলেন, মানুষের মধ্যে আছে, জিনের মধ্যেও
আছে, জিন শয়তানকে আমরা দেখি না কিন্তু মানুষ শয়তান আছে, আছে কি নাই? আজকে আপনি বলছেন হুজুর আমরা তো মোটামুটি মানি, মোটামুটি তো মানি, মোটামুটি মানলে চলবে না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন ফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষেরা, মুমিনরা শোনো, ইমানদারগণ শোনো, আমার কিতাবের এক অংশ মানবা আর এক অংশ মানবা না, তা হবে না, তা হবে না, পুরোটাই মানতে হবে। কতটুকু মানবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা, জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদুখুলু ফিসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পুরোপুরি প্রবেশ করো। কিছু আপনি প্রবেশ করলেন আর কিছু বাইরে থাকলেন, তা চলবে নাকি? তা চলবে না, তা হবে না, তা হবে না। আমার ভাইরা, আজকে আপনারা যারা আমার সামনে বসা, মঞ্চে যারা বসা, ডানে বামে যারা বসা আছেন, সবাই সম্মানিত ব্যক্তি, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সকলের স্বস্ব স্থানে সম্মান ইজ্জত আছে, আছে কি নাই? সবাই আপনারা সম্মানিত ব্যক্তি, অনারেবল মানুষ। আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না, সবারই স্বস্ব স্থানে সম্মান ইজ্জত আছে, কিন্তু আমাদের সকলেরই একটা পরিচয় আছে, আছে কি নাই? পরিচয়টা বলবো না আপনারা রাগ করবেন? যদি আবার রাগ করেন, অনেক জায়গায় বক্তাদেরকে মারধর করে, এ জাতির কত কপাল পড়েছে, বক্তাদেরকে ধমক দেয়, বক্তাদেরকে বলে বাইরের কথা বলবেন না, কোরআন থেকে কথা বলেন, কোরআন থেকে বললে আবার বলে যে ভালো একটা ওয়াজ করেন, পিতামাতার ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন। নামাজের ওয়াজ করলেও তাদের গায়ের জ্বালা, পিতামাতার ওয়াজ করলেও গায়ের জ্বালা, সুদের ওয়াজ করলে আরো জ্বালা, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যে সুদ খায়, এখন কোরআন থেকে যদি আমি বলি সুদকে আল্লাহ হারাম করেছে, ওয়া হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। নবীজি বললেন আর রিবা সালাসাতু সাবউনা বাবান, সুদের 73টি গুনার দরজা, তার মধ্যে একটি দরজা হচ্ছে আইয়ুন কিহা উম্মুহু রুজুল, কোন ব্যক্তি তার মাকে নেকা করলো, এটা হচ্ছে সুদের একটা ছোট গুনাহ। বড় গুনাহ কোরআনে আছে, আছে কি নাই? বড় গুনাহটা কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করলে যেই গুনাহ হয়, এই পরিমাণ গুনাহ, এক দিরহাম সুদ খেলে এই পরিমাণ গুনাহ হয়, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এখন সুদখোর গুন তো আমার প্রতিবেশী খুশি হবেন না, তারা বলবেন হুজুর আপনি এত কড়া কড়া কথা কন, একটু মুখ চায়ও কন না। আমার ভাইরা, আসলে আমি কি আমার কথা বলি না কোরআন থেকে বলি? কোরআন থেকে বলি। আমার ভাইরা, আপনাদের আমাদের সকলের একটা পরিচয় আছে, বলবো তো ইনশাআল্লাহ পরিচয়। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? চিৎকার দিয়ে বলেন মুসলমান, আল্লাহর গোলাম। এই পরিচয়ের মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমরা সকলেই আল্লাহর গোলাম। এই পৃথিবীতে দুই ধরনের গোলাম বাস করে, এক দল হচ্ছে আল্লাহর গোলাম আর এক দল হচ্ছে শয়তানের গোলাম। কোরআনে আছে, আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানওয়ালা লোক, ইমানওয়ালারা, ইমান অনায়নকারীরা, তারা চলে এবং বলে আল্লাহর রাস্তায়, জোরে বলেন আল্লাহ আকবার। তারা বলে আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, জোরে বলেন আমার জীবন আমার মরণ আমার বন্দেগি,
কবুল কর ইয়া ইলাহি আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি জোরে বলেন কথা ঠিক না বেঠিক যারা ইমানদার তাদের চলা বলা তাদের সকল কার্যক্রম কার রাস্তায় জোরে বলেন মুসলমান আল্লাহর রাস্তায় ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের ওয়াল্লাযীনা কাফারু ইয়ুকাতিলুনা ফি সাবিলি তাগুত যারা কাফের যারা বেঈমান তারা চলে শয়তানের পথে তারা শয়তানের দলের লোক জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আমার বন্ধুরা আজকে আমরা যারা বসা আপনাদের পোশাকাদি দেখে মনে হয় আপনারা আল্লাহর দলের মানুষ আল্লাহর দলের প্রতীক জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আপনারা সবাই আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম জোরে বলেন কথা ঠিক না বে ঠিক পোশাকটাও পড়েছেন আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গেছেন সেই সুন্নতি পোশাক গায়ে মাথায় টুপি আছে কি নাই দাড়িও আছে আমার ভাইরা এক দলের পোশাক পড়লে না আর দলে খেলা কি যায় এক দলের পোশাক পরে অন্য দলে খেলা যায় না আপনি বাংলাদেশের জার্সি পরে ইন্ডিয়ার পক্ষে খেলতে পারবেন না ভারতের পোশাক পরে আপনি পাকিস্তানের দলে খেলতে পারবেন না আপনি থাকবেন চলবেন আল্লাহর পথে তাহলে তো আপনি মুমিন জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস মনে পড়ে গেল নবীজির একজন সাহাবী হযরত আবু বুরদা হাদিস কানা বর্ণনা করেছেন সবে আবু তালেবে আল্লাহর নবীকে 3.5 বছর বন্দি করে রাখা হয়েছিল জোরে বলেন কথা ঠিক না বে ঠিক নবীজির জেলখানায় নবীজি জেলও খেটেছে জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আল্লাহর নবীর আরেকখানা হাদিস মনে পড়ে গেল হযরত আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা হাদিস কানা বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী অনেক হাদিস বর্ণনাকারী সাহাবী বর্ণনা করছেন وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين মুমিনদের জন্য এই দুনিয়াটা এই পৃথিবীটা হচ্ছে সিজ্জিন এই পৃথিবীটা হচ্ছে জেলখানা সিজ্জিনুন মানে জেলখানা জেলখানার আরবি হচ্ছে সিজ্জিনুন মুমিন যারা তারা জেলে যাবে তারা বন্দি থাকবে আমার ভাইরা যতগুলি বড় বড় ইমামদের জীবনীগুলো দেখেন ইমাম বুখারীর মতো লোক তার জন্য আল্লাহ পৃথিবীটাকে ছোট করে দিয়েছিলেন জোরে বলেন কথা ঠিক না বে ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলের মধ্যে ইন্তেকাল করেছেন বাদ দেন বিশ্বনবী জেলে ছিলেন আমার ভাইরা আমি যে কথাটা বলি আজকে অনেকগুলি মানুষ আপনারা এখানে জামায়াত হয়েছেন এখানে আবু তালেবের মতো কিছু মানুষ আছে আছে কি নাই আবু তালেব কে ছিল বিশ্বনবীর চাচা ছিল বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন নবীজিকে নবীজির জন্য মহাব্বত 8 বছর বয়স থেকে মা হালিমাতু সাউদিয়া যখন রেখে গেলেন আবু তালেব আল্লাহর নবীকে এত মহব্বত করেছেন আমি একটা সিরাত গ্রন্থের মধ্যে দেখলাম বিশ্বনবী আবু তালেব চাচা তার পাশে শায়িত থাকতেন একদিকে আলী আর একদিকে আবু তালেব আর এক সাইডে হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন রাত্রি গভীর আল্লাহর নবীকে আবু তালেব কোলে তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন সকালবেলায় দাসী দেখে ফেলল দাসী বলছে মালিক ওগো মালিক আপনি ভাতিজাকে আদর করবেন আমার আপত্তি নাই আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মোহাম্মদ তো ভালো ছেলে আপনি তা আপনার ভাতিজা আপনি তাকে আদর করবেন আমার আপত্তি নাই কিন্তু আপনি যেভাবে মোহাম্মদকে আদর করেন আমি লক্ষ্য করে দেখেছি আপনার কলিজার টুকরা সন্তান আলীকে তো আপনি এত বেশি কোলে নেন না
এত বেশি বুকের সঙ্গে জড়ায়া ধরেন না। আবু তালেব ডাক দিয়ে বললেন, দাসিরে শোন, কিছু হাদিয়া হাতের মধ্যে দিয়ে দিলেন, আর বললেন, দাসি শোন, খবরদার আমার আমার আলীকে এই কথা বলো না, এই কথা যদি আলী শুনে তাহলে তো কষ্ট পাবে, আমি আলীকেও মহব্বত করি, কারণ আমার কলিজার টুকরা সন্তান, তার প্রতিও আমার মহব্বত আছে, ভালোবাসা আছে। কিন্তু দাসী শোন, আমি যে আজকে এই মোহাম্মদকে বুকের সঙ্গে জড়িয়ে ঘুমাই, মাঝে মাঝে রাত্রি যখন গভীর হয়ে যায় তখন কেমন যেন আমার কলিজায় একটা ব্যথা শুরু হয়ে যায়, এই ব্যথাটা যখন বাড়তে থাকে আমি আর সহ্য করতে পারি না। আমার ভাতিজা মোহাম্মদকে আমি যখন বুকের সাথে জড়িয়ে ধরি ব্যথাটা আস্তে আস্তে করে মিটে যায়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা এত মহব্বত করতেন, কোলে নিতেন, আদর করতেন, চুমু খেতেন, বট বৃক্ষের মতো ছায়া দিয়েছেন সেই আবু তালেব। তার ব্যাপারে আবু বুরদা বর্ণনা করছেন, সাহাবিদের সামনে বর্ণনা করছেন, রসুলুল্লাহর সাহাবিরা শোনো, শোবে আবু তালেবে যখন আল্লাহর নবী এবং আবু তালেবকে কুরাইশদের লোকজনকে বন্দী করে রেখেছিল কাফের বেঈমানেরা, তখন তো আমি কুফুরি অবস্থায় ছিলাম, মাঝে মাঝে আমি দেখতে যেতাম, দেখতে গিয়া সব চাইতে কষ্ট আমার বেশি হতো দুজন ব্যক্তির দিকে তাকালে, দুজন ব্যক্তির দিকে তাকালে আমার কলিজা ফেটে যেত। তাদের মধ্যে প্রথম জন হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দিকে আমার তাকালে কষ্ট হতো। দ্বিতীয় জন হচ্ছেন তার চাচা আবু তালেবের দিকে তাকালে কষ্ট হতো। আবু তালেব ইসলাম কবুল করেন নাই, কিন্তু ভাতিজার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শোবে আবু তালেবে জেলখানায় বন্দি থাকলেন। কাফের বেঈমানেরা এমন ভাবে বন্দি রাখল, মুসলমানদেরকে বের হতে দেয় না, বাজারে যেতে দেয় না, বেচা কিনা বন্ধ করে দিলেন, তাদের সঙ্গে কেনা বেচা বন্ধ, খাদ্য দ্রব্য সরবরাহ বন্ধ করে দিলেন। তখন এই কুরাইশ কাফের এবং বেশি সংখ্যক মুসলিম তারা ওই শোবে আবু তালেবে বন্দি অবস্থায় কি খাবে, খাবারের ব্যবস্থা নাই, কি খাবে, খাবারের ব্যবস্থা নাই, না খেয়ে খেয়ে বিশ্বনবী বাবলা গাছের পাতা চাবাতে চাবাতে নবীজির মুখে ঘা হয়ে গেল। আমার ভাইরা আল্লাহর নবীর চাচা আবু তালেব না খেয়ে খেয়ে বিছানার সঙ্গে পিঠটা লেগে গেছে, হাড্ডির সাথে চামড়া লেগে যাচ্ছে, এমন এক অবস্থা। আবু বুরদা বর্ণনা করলেন, আমার সবচাইতে দুইজন ব্যক্তির দিকে তাকালে বেশি কষ্ট হতো, এই নবীর জন্য এত কষ্ট করলেন আবু তালেব, কিন্তু ওই আবু তালেব নবীর আদর্শ মানতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক। আমার ভাইরা আপনাদের মহব্বত আলেমদের জন্য আছে, এত মহব্বত করেন, কিন্তু যে আলেমেরা কোরআন থেকে কোরআনের আইনের কথা বলে, যে আলেমেরা নবী বিশ্বনবীর আদর্শের কথা বলে, তখনই আবু তালেবের মতো কিছু লোক নেতার আদর্শ ছেড়ে রসুলুল্লাহর আদর্শ মানতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক। আরো চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক। তখনই গায়ের জ্বালা, আবু তালেব মার খায় এই লোক আমাদের সমাজে আছে আছে কি নাই? আমার ভাইরা আবু তালেব মার খায় লোক যেমন আছে, হযরত আবু বকরের মতো লোক আছে আছে কি নাই? হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওসমান জিন্নুরায়, হযরত আলী, তাদের মতো লোক আমাদের সমাজে আছে? তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে দুই ধরনের গোলাম বাস করে। জোরে বলেন কয় ধরনের? এক ধরনের গোলামরা হচ্ছে আল্লাহর গোলাম, এরা হচ্ছে আল্লাহর গোলাম, এরা হচ্ছে আল্লাহর পথে চলে, আল্লাহর পথেই বলে, সমস্ত কার্যক্রম চালায় আল্লাহর পথে। আর এক দল হচ্ছে শয়তানের গোলাম, তারা শয়তানের পথে চলে, চলে কিনা? জোরে বলেন। আমার ভাইরা গোলাম আর মালিকের একটা সম্পর্ক থাকা দরকার আছে কি নাই? গোলাম যে এসে মালিকের অর্ডার মানবে, জোরে জোরে বলেন কথা ঠিক না বে ঠিক।
এখন আপনার বাড়িতে একটা চাকর আছে, আপনি বললেন বাবা বাজারে যাবা, দুধগুলি বিক্রি করে এসে জমি চাষ করবা, অথবা জমিনে ধান আছে ধান খেতে যাবা, সেটা পরিষ্কার করা লাগবে কি না, সেখানে সার কীটনাশক ওষুধ দেওয়া লাগবে কি না, এইগুলি দেখাশোনা করবা। এই কাজের আপনার তালিকা দিয়ে আপনি চলে গেলেন অফিসে, আপনার চাকরটা যদি কাজ না করে, আপনার চাকরটা যদি আপনার কথা না মানে, তাহলে কি আনুগত্যশীল চাকর, না এটা হচ্ছে অবাধ্য চাকর? জোরে বলেন, অবাধ্য না বাধ্য? অবাধ্য চাকর। আমার ভাইরা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল ফজরের সালাত আদায় করা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, সালাত আদায় করে কল্যাণ নিয়ে যাও। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি ধ্বনিত হলো, ও মুসলমান, আজকে আল্লাহর গোলাম দাবি করেন, কেমন আপনি গোলাম? ফজরের সালাত পড়েন নাই, ফজরে আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছিল, ফজরের সালাত পড়লেন না, জোহরে ডাকা হলো, জোহরের সালাত আদায় করলেন না, মসজিদে গেলেন না। আমার ভাইরা, আসরে ডাকা হলো, আসরে আপনাকে পাওয়া গেল না, মাগরিবে ডাকা হলো, মাগরিবে পাওয়া গেল না, আপনার এশায় ডাকা হলো, এশাও পাওয়া গেল না, নিয়ত করেছেন ওয়াজ শুনবো ফজরও পড়বো না, এমন মানুষ এই মাহফিলে আছে আছে কি নাই? সারা রাত ওয়াজ শুনবে কিন্তু সকালবেলা ফজরও পড়বে না, এমন আছে কি নাই? আমাদের সমাজে এমন মানুষ আছে, কয় হুজুর, দুইজন হুজুর দেওয়া হয় না, আর একজন হুজুর আনা লাগবে, ওয়াজ একটু বেশি করে শুনব, সারা রাত ওয়াজ শুনবে কিন্তু ফজর বাড়ির পাশে মসজিদ, বাড়ির পাশে মসজিদ দোকানে আসে, ফজরে আসে না, আছে কি নাই? এমন মানুষ আছে আমার ভাইরা, আজকে দুঃখজনক হলেও সত্য। ও মুসলমান ভাইরা, সম্মানিতা মা বোনেরা, মা বোনেরা আছে কি নাই? মা বোনদের ব্যবস্থা এইবার আমার মুসল্লি ভাইদেরকে নিয়েই, আমার সম্মানিত কমিটি বৃন্দকে নিয়ে সুব্যবস্থা করেছি। মা বোনদের অভিযোগ যে আমরা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বসি, কথা ভালো করে শোনাও জানে, বোঝাও জানে, দেখিও না, তাই তো একটু সুন্দর সুব্যবস্থা মা বোনদের জন্য করা হয়েছে। মা বোনেরা মাহফিলে এখন শুকরিয়া, শুকরান কাসিরা, আল্লাহ পাক মা বোনদেরকে জাজা খায়ের দান করুন, জাজাকুমুল্লাহু খায়ের ওয়া আহসানুল জাজা, আল্লাহ তাদেরকে উত্তম জাজা দান করুক। এখন মা বোনেরা ওয়াজ মাহফিলে বেশি যায়, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মা বোনেরা ওয়াজ মাহফিলে বেশি যায়, ইসলামী জালসায় বেশি যায়, আবার স্টার জালসাতেও ওখানেও কিন্তু আছে। এই দুদিল বান্দা কলমা চোর আছে কি নাই? কই হুজুর ওয়াজ শুনতেও ভালো লাগে, মিজানুর রহমান আজহারির ওয়াজ তো ভালোই লাগে, আপনারটাও ভালো লাগে, আব্দুর রাজ্জাক সাহেবেরটাও ভালো লাগে, মোজাফফর সাহেবেরটাও ভালো লাগে, সব সাহেবের গুলাই ভালো লাগে, আবার গান শুনতেও ভালো লাগে, আছে কি নাই? ওয়াজ মাহফিল শুনে ইসলামী জালসায় যায়, আবার স্টার জালসা তো থাকে, আছে কি নাই? আমার ভাইরা, আমার এবছরে প্রথম মাহফিল ছিল সেই চাপাই নবাবগঞ্জ ভোলাহাট, ভোলাহাট টিকরামপুর, পাঁচ টিকরি তাফসিরুল কোরআন মাহফিল। তো ওখানে গেলাম, ওই অতদ্য অঞ্চলের সবচেয়ে বড় আলেম, প্রবীণ আলেম শেখ আব্দুল মালেক ওস্তাদজি, উনি আমার ওস্তাদ সমতুল্লাহ আলেম, আব্দুর রাজ্জাক সাহেব, এবং উনি একই জামাতে পড়াশোনা করেছে, কয়ে আমার খুব ক্লোজ বন্ধু। তো সেই শেখ আব্দুল মালেক সাহেব উনি আমাকে বলল, মাওলানা, যেই সংখ্যা আপনি পুরুষ মানুষ দেখছেন, এর চার গুণ হবে মহিলারা এসছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন মহিলারা আমার কাছে একটা স্লিপ দিয়েছে, হুজুর আমাদের জন্য একটু অজনসেদ করবেন, সব বক্তারা বিভিন্ন বিষয়ে তাফসির করে কিন্তু আমাদের জন্য কিছু বলে না, আমাদের জন্য কিছু অজনসেদ করবেন। সম্মানিত ভাইরা, চেয়ারম্যান সাহেব এসছেন, একটু জোরে সোর তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, কমিশনার সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা,
এখন মা বোনদের অভিযোগ আমি শেষ করে দিচ্ছি অল্প টাইমে। মা বোনদের অভিযোগ যে আমাদের ব্যাপারে কিছু ওয়াজনসিহত করবেন, আজকেও মা বোনের আমার কাছে এই দরখাস্ত জানিয়েছে, অভিযোগ না, আজকে দরখাস্ত যে হুজুর কিছু হলো বলবেন। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, এখন সেই এলাকায় মা বোনরা চিঠি দিয়েছে আমাকে যে আমাদের স্বামীরা মারধর করে, এই ব্যাপারে কিছু বলবেন। আমাদের দেশে স্ত্রীকে মারধর করা, স্ত্রীকে পিটানো এমন মানুষ আছে, আছে কি নাই? তবে ছোট কয়ারে নাই, ছোট কয়ারে আছে নাকি? কয় হুজুর থাকলেও কি আপনার সামনে আমি চিহ্নিত হতে চায় না? মা বোনদেরকে মারধর করে, নিজের স্ত্রীকে পিটায়। আরে ভাই, এর চাইতে তো বেকুব মানুষ আর পৃথিবীতে নাই। তবে হ্যাঁ, মা বোনেরা, আপনাদের উপরে যে কিছু মারধর হয়, একবার যে আপনাদের কোনো দোষ নাই তাও কিন্তু না। সিএনজি চালক, ভ্যান চালক আমাদের এলাকায় আছে, আছে কি নাই? অটো চালায়, সিএনজি চালায়, যদি হয় হরতাল, হরতালের দিন মানুষ যখন বেকায়দা, সিএনজি চালার সব কায়দা, যারা অটো চালায় তারাও পায় কায়দা, 10 টাকার ভাড়া 20 টাকা, আছে কি নাই? হরতালের দিন সিএনজি চালক সারাদিন সিএনজি চালাইছে, 2000 টাকা ইনকাম করছে, পকেট গরম, মেজাজটাও গরম। এবার বাড়িতে আসছে, আসার পর গভীর রাত 12টা প্লাস, এমন টাইমে আসার পরে দেখছে বেগম সাহেব রিমোট দিয়ে খালি চ্যানেল পাল্টায় আর একটার পর একটা সিরিয়াল দেখতেছে, সিরিয়াল দেখতেছে। বুঝেন তো আপনারা, সেই স্টার জালসা, স্টার প্লাস, ইডিবি বাংলা, এইগুলি দেখতেছে। এখন এই সিএনজি চালক পকেট তো গরম, 2000 টাকা ইনকাম একদিনে। আমার ভাইরা, এখন পকেট গরম, মেজাজটাও গরম, আশা এই অবস্থা দেখে চিন্তা করলো এই মুহূর্তে কিছু বলবো না, উনি একটু ফ্রেশ হয়ে ওয়াশরুমে গিয়ে, ওয়াশরুম থেকে ফিরে এসে এবার তোয়াল দিয়ে হাত মুছতে মুছতে এসে বলছে, গিন্নি খানা কই, কয় খুলে খাও, কয় পানি কই, কয় ঢেলে নাও, তরকারি কই, কয় দেখে নাও, কয় লাঠি কই, কয় উঠতেছি দেখো না। যখন কয় লাঠি কই তখন বলতেছে উঠতেছি দেখো না। সম্মানিত ভাইরা, লাঠির কথা বললে তখন বলতেছে উঠতেছি দেখো না। সম্মানিত মা বোনেরা, আপনাদের উপর কিছু যে হয়, একবারে যে আপনাদের কোনো দোষী নাই তাও কিন্তু না। বিশ্বনবী বলছেন, তোমরা তোমাদের পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না, তার মানে লাঠির ব্যবহার হবে না, কিন্তু লাঠি একটা ঝুলানো থাকবে, তাহলে আপনার স্ত্রীটা নামাজি হবে, আপনার মেয়েটা নামাজি হবে, আপনার মেয়েটাও পর্দা করবে, স্ত্রীও পর্দা করবে, ছেলেটাও নামাজি হবে। জোরে বলেন কথা, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা, আমি আর সামনের দিকে বাড়তে পারছি না মেহমান রেখে, আমি তো আপনাদেরই, জোরে বলেন কথা, ঠিক না বে ঠিক? আমি আপনাদেরই আছি, আপনাদের খেদমতে ইনশাআল্লাহ প্রত্যেক জুমায় তো আমার কাছ থেকে আপনারা বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা শুনেই থাকেন। দূরবর্তী মেহমান বৃন্দ, তারা আজকে উপস্থিত, আজকে দুজন মেহমান আমাদের সামনে উপস্থিত, বক্তা হিসেবে শায়েখ আব্দুল মমিন বিন আব্দুল সামাদ, সেই আব্দুল সামাদ সালাফি ওস্তাদজি কুমিল্লা, এই কুমিল্লার আব্দুল সামাদ সালাফি ওস্তাদজির কলিজার টুকরা সন্তান শায়েখ আব্দুল মমিন বিন আব্দুল সামাদ, উনি আমাদের খেদমতে হাজির। তারপর বিশেষ বক্তা শায়েখ আবু তাহের বিন মেহের, উনিও আমাদের খেদমতে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে গেছে, আপনাদের কাছে পর্যায়ক্রমে তাদেরকে উপস্থাপন করা হবে। তাদের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে বুঝে আমল করার চেষ্টা আমরা সকলেই করব। আমাদের আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের সম্মানিত সভাপতি সাহেব, তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমি আর সামনের দিকে কথা দীর্ঘায়ু না করে আজকে এই পর্যন্ত, হায়াত বাকি তো মোলাকাত বাকি, যদি হায়াতে থাকি আবারও কথা হবে, আবারও দেখা হবে এই রণাঙ্গনে। জোরে বলেন কথা, ঠিক না বে ঠিক? আর যদি হায়াতটা বাকি হয়ে যায়, একটু দোয়া করবেন যাতে জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্যই থাকতে পারি, মরবো আল্লাহর জন্য। আমাদের হায়াত এবং মৌতের মালিককে আল্লাহ, আমরা গোলাম কার? আল্লাহর। হুকুম মানবো কার? আরো জোরে বলেন, হুকুম মানবো কার? আল্লাহর।
আল্লাহর হুকুম ছিল ফজরের সালাত আদায় করা, আল্লাহর হুকুম ছিল জোহরের সালাত আদায় করা, আল্লাহর হুকুম ছিল আসরের সালাত আদায় করা, আল্লাহর হুকুম ছিল মাগরিবের সালাত এশা সালাত আদায় করা। এই সালাত যারা পড়েন নাই, আদায় করেন নাই, আজ থেকে তওবা করে সিদ্ধান্ত নেন। তাছাড়া সারা জীবন ওয়াজ শুনবেন, সালাত আদায় করবেন না, এমন মোমেন আল্লাহর দরকার নাই, রসুলুল্লাহর এমন উম্মত দরকার নাই। জোরে বলেন কথা, ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করি, আমাদের এই ছোট করা ছোট কয়ের সমাজবাসীকে আল্লাহ দীন ইসলামের জন্য কবুল করুক, নামাজি সমাজ হিসাবে কবুল করুক, আমরা বলি আমিন। আশেপাশের যে অঞ্চলগুলি আছে, আল্লাহ সকল অঞ্চলের মুসলিম ভাই এবং বোনদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমরা সকলে বলি আমিন।